হ্যালো ফ্রেন্ড, আমার আপনার চ্যানেল টেক বাংলা। তো আজকের যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা একটা আনবক্সিং করব, সেটা হলো পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা হলো ইনটেক্সের পাওয়ার ব্যাংক। তো ইনটেক্সের পাওয়ার ব্যাংকটা আমি ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছি, তো আমার কাছে আজকে ডেলিভারি হয়ে গেল। তো এটার ভিডিও নিয়ে আমি সম্বন্ধে আলোচনা করব, খুবই একটা কম বাজেটে। তো চলুন আনবক্সিং করা যাক। তো তার সঙ্গে আর একটা আনবক্সিং করব, সেটা পরে নেক্সট ভিডিওতে দেবো, সেটা হলো এমআই ভিআর। তো ভিআর তো অনেকেই দেখিয়েছে হয়তো, কিন্তু এমআই ভিআর টা আমি নিলাম, তো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট, তো আমার বিল আছে দেখুন 700 টাকা এই পাওয়ার ব্যাংকটা দাম নিয়েছে। তো চলুন ফ্লিপকার্ট আনবক্সিং করা যাক। খুবই ভালোভাবে প্যাকিং করেছে, বুঝতে পারছেন, দেখুন এত শক্তভাবে প্যাকিং করেছে, তো যাতে মালটা যাতে না অসুবিধা হয় কোনো কিছু। তো এটা চলুন খোলা যাক। তো দেখতে পাচ্ছেন খুলে নিলাম, এত সুন্দর একটা প্যাকিং করলো, দেখুন খুবই ভালো ওয়েটের মধ্যে। দেখুন আপনার ইনটেক্সের দেখুন এখানে কত মার্কেট প্রাইস আছে। তো তো আমরা দেখবো, এটা 225 গ্রাম ওয়েট আছে। তো এটা আপনি পাচ্ছেন 11,000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, মাইক্রো ইউএসবি কেবিলও পাচ্ছেন তার সঙ্গে, তারপর 5 ভোল্ট আর 2.1 ম্যাক্সিমাম পাচ্ছেন। তো এখানে দেখ চলুন, আর এটা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার পাচ্ছেন। তো চলুন ওপেন করা যাক, যে কিভাবে এটা ওপেন করব। তো এটারও আবার প্যাকিং খুলতে হবে, সিলটা খুলতে হবে। আপনাদেরকে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এটা পারচেস করার জন্য। তো এটা আমি ফ্লিপকার্টের অফার থেকে কিনেছিলাম, খুবই ভালো রেঞ্জের মধ্যে, কমের মধ্যে। ওপেন করা যাক, দেখুন এই দেখুন এরকম দিয়েছে। তো ওখানে আমাকে বলা হয়েছিল চার্জার দেওয়া হবে, তো চার্জারটা দেওয়া দেয়নি। খুবই ব্যাটারি দেখতেই পাচ্ছেন, আর কিছুই নেই, শুধুমাত্র এই আর এই। তো খুবই একটা ভালো সিস্টেমের মধ্যে দিয়েছে। তো দেখুন এটা আমি নেক্সট ভিডিওতে এটা আপনাদেরকে ইউজ করে দেখাবো আর চার্জ দিয়ে দেখাবো। দেখুন তিনটে অপশন আছে, তিনটে আপনার একটা আউট, সরি তিনটেই আউট আছে, তিনটে আউটপুটই আছে, আর এটা ইনপুট মানে চার্জ দেবেন। তো আবার এটা এলইডি লাইটও দেওয়া হয়েছে, তো এলইডি লাইটটা দেখুন এই দেখুন চলছে। তো ডাবল ক্লিক করলে এখন ফুল চার্জ আসে, তো আবার অফ হয়ে গেল, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, আপনার কোনো কিছু অফ করতে হবে না। আবার এখানে কতগুলো লাইট মানে আপনার কতটা চার্জ আছে সেটা দেখাবে। তো আবার দেখুন অটোমেটিকলি আপনার এটা বন্ধ হয়ে যাবে, তো এরকমভাবে রেখে দেবেন। তো আমি রেখে দিলাম, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা ইউজ করবেন বা কোথা থেকে পারচেস করবেন, তো এই সম্পর্কে নিয়ে আলোচনা করাবো। তো আজকের এই ভিডিও ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক বাংলা। আর বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন দিওয়ালি কাটলো বা কালী পুজো কাটলো, তো অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক বাংলা, আমার আপনার চ্যানেল টেক বাংলা।